এদিকের ভিউটা দেখো খুব সুন্দর, ব্যালকনির ভুবনডাঙ্গা মার্কেট। গুরুপল্লি মোমোর দোকান। হ্যাপি সানডে। এই যে কিচেনের বাইরের ভিউ, আর আমি জানালায় অনেক কিছু উঠিয়ে রেখে দিয়েছি। আর আজকে আমি সানডেতে সবার প্রথমে সকালবেলা উঠেই যেটা স্টার্ট করেছি সেটা হচ্ছে কিচেনটা পরিষ্কার। এই জায়গাটা পরিষ্কার না করলে ভালোই লাগবে না, কারণ কি এই জায়গাটা রান্নাবান্না করতে ইচ্ছে করবে না। আমি সবার প্রথমে যেটা করছি এখন সেটা হচ্ছে এই জায়গাটা পুরো ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর জানালার পাশের ভিউটা জাস্ট তোমরা দেখো, সকালে আকাশটা দেখো এত সুন্দর। আমার এই ফ্ল্যাটের বাইরের ভিউটা, টাইলস গুলো এত নোংরা আছে। এর আগে না জাস্ট কয়েকটা স্কুল ফ্রেন্ড, মানে হচ্ছে কয়েকটা ভাই থাকতো যারা সেইগুলোতে পড়ে বোলপুরে, এত নোংরা হয়েছে ছেলেরা থাকতো যা হয় আর কি। এখন আমি এইগুলো ভালো করে এখন এই ঝাঁটা দিয়ে আর শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করার চেষ্টা করছি, জানি না কতটা করতে পারবো এইভাবে। এই টেবিলটা এখন পুরোপুরি পরিষ্কার করেছি, এর থেকে বেশি পরিষ্কার করা এখন সম্ভব নয়। টাইলস গুলো আরো অনেক বেশি পরিষ্কার হবে, এগুলো অনেক সময় দিয়ে আর কিছু একটা স্ক্রাবার টাইপের আনতে হবে যেগুলো টাইলস পরিষ্কার করে। আমাদের ওই বাড়িতে সবই ছিল, বাট এখানে আমরা সেগুলো নিয়ে আসিনি, আর কোথায় আছে জানিও না, যদি নিয়ে আসে থাকে কেউ তো এখন এগুলো পরিষ্কার করে নিলাম, দেন পরের জিনিসগুলো আস্তে আস্তে পরিষ্কার করব। তোমাদেরকে এখন দেখাচ্ছি একটু ব্যালকনির ভিউটা। ব্যালকনিটা ঠিক এরকম, চারিদিকের ভিউটা দেখো খুব সুন্দর ব্যালকনির ভিউটাও। আর সব বাড়িগুলোতে এখানে কাজ হচ্ছে, দূর দূর অবধি সব বাড়ি দেখা যাচ্ছে, খুবই সুন্দর ব্যালকনির ভিউটা। আর এটা হচ্ছে আমাদের মেন গেট। আমার দেখো কি সুন্দর না ভিউটা, তোমাদেরকে যখন পুরো ট্যুরটা করাবো তখন তোমাদেরকে দেখাবো ব্যালকনিটা কোথায় আছে কি না সেগুলো। এখন আমি করে নেব ব্রাশ। আজকে একটু রোদ ওঠার পর আবার একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, তো চলো ফটাফট আমি ব্রাশটা করে নিই। সানডে ব্রেকফাস্ট, আজকে আমি ব্রেকফাস্টে রেখেছি ম্যাঙ্গো, আর ড্রাই ফ্রুট তো প্রতিদিনই খাই, আর আজকে রেখেছি একটা কেক। এই একটা ছোট মতো কেক নিয়েছি। আমি প্রতিদিন সকালেই চেষ্টা করি কিছু না কিছু ফল খাওয়ার যেটা আমার কাছে থাকে, আর এখন আমি ব্রেকফাস্টে করে নেবো সানডে ব্রেকফাস্ট। এটা টিন 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 টিন। সারাক্ষণ ল্যাদ খাওয়ার পর আমি একটু ভাত ফুটিয়ে নিয়েছি, আর এখানে আলু মাখা করেছি, আর আজকে যেটা আমি করেছি তোমার, এখন আমি নিয়ে নিচ্ছি একটু আম তেল। সেদ্ধ ভাতের সাথে আম তেল না হলে হয় না মজা। আর আমি একটু এই সেদ্ধটার মধ্যে দিয়ে দেবো তেল। আমি নিয়ে নিয়েছি স্যালাড হিসেবে শশা আর একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আমি খাওয়া বারণ আমার এখন, বিকজ আমি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি পটল ভাজা, যেগুলো আমি খুব সরু সরু করে ভাজা করেছি, বিকজ আমি পটল খেতে অতটা পছন্দ করি না। আর এখানে নিয়ে নিয়েছি আলু মাখা, তার উপর নিয়েছি আচারে যে অয়েলটা আছে সেটা, আর এদিকে নিয়ে নিয়েছি আমের আচারটা। সো ইয়ামি সানডে, আমার লাঞ্চ, আমার খুবই পছন্দ সেদ্ধ ভাত। আজকে সেদ্ধ ভাত কারণ কি খাওয়ার, লাঞ্চে খাওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে রাতে অনেক হেভি কিছু খেতে হয় সানডেতে, সেটা জানা কথা। আমি এখন স্নান করে চলে এসেছি, সবার প্রথমে যেটা করব এখন সেটা হচ্ছে রেডি হয়ে নেব। আমার কিছু প্রজেক্ট প্রিন্ট আউট করা আছে, কিছু দরকার আছে বোলপুরে যেহেতু অনেকদিন পর আসলাম, তো চলো আমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন যেটা করব সেটা ফটাফট রেডি হয়ে নেব। আমি চুলটা সামনে থেকে ভিজিয়েছি আর পুরো চুলটা ড্রাই আছে, তো ফটাফট রেডি হয়নি, রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। শুকাক, তারপর আমি ক্রিম ট্রিম মেখে রেডি হয়নি, চলো টাটা।
এখন আমি একটু রেডি হয়ে গেছি, একটু কাজল আর একটু লিপস্টিক লাগিয়ে রেডি হয়ে গেছি। তো এখন আমি বেরোবো, চলো বেরোই। আর তারপর কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। চলো তাহলে এখন বেরোনো যাক। সবার প্রথমে যেটা দরকার ছিল সেটা হচ্ছে আমার সাইকেলটা ঠিক করা, আর সেটার জন্যই আমি এখানে এখন আছি। আর চারিদিকে খুবই ভালো গান চলছিল, আর এখন আমি আমার টুকিটাকি সব কাজগুলো সেরে নেব, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা আমার জন্য খুবই প্রয়োজন ছিল, আর একটু আমি এখন এটা খেয়ে নেব। আমি চলে এসেছি এখন জেরক্সের দোকানে, এখানে আমার কিছু প্রিন্ট আউটের দরকার ছিল, আমি ফটাফট প্রিন্ট আউটগুলো করে নেব, দেন বেরোবো। রুমে এসে এখন আবার বেরিয়ে চললাম পল্লবী আর আমি। আমাদের সানডে মানে হচ্ছে ফার্স্ট গেট, ভুবনডাঙ্গা মার্কেট, আর হচ্ছে রতনপল্লী, কাঁচ মন্দির, এইসবই হতে থাকে। আর যখন খুব বিকেল বিকেল বেরোনো হয় তাহলে লালবাগ যেতেই পারি, এরকম টাইপের। তো চলো আজকে তোমাদের সঙ্গে কত কি শেয়ার করতে পারি আর না পারি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এখন আমি একটা দোকানে ঢুকে গেছি, আর তোমাদেরকে প্রথমে কিছু লেদারের ব্যাগ দেখাচ্ছি, আর নানা রকমের সব ব্যাগের কালেকশনই দেখাবো। এই আন্টি আর আঙ্কেলের দোকানে অনেক বেশি ব্যাগের কালেকশন, তাই জন্য আমি আগে থেকেই ভেবেছি যে এই দোকানটায় ঢুকবো আর তোমাদেরকে দেখাবো। জাস্ট তোমরা ব্যাগের কালেকশনগুলো দেখো, অসাধারণ, এত ভ্যারাইটিস, এত ডিজাইনের ব্যাগ রয়েছে ফার্স্ট গেটে, বলতে পারো এই দোকানটা বেশি রয়েছে। তো এই সাইডটাও তোমরা দেখো, লেডিস পার্স, মানে ছোটো ছোটো যত ব্যাগ আছে ওপর দিকটা রাখা। আর পল্লবী খুবই মজা পেয়েছে এটা নিয়ে। তো এই যে চারিদিকটা, আর এইখানে কিছু শোপিস টাইপেরও ছোটো ছোটো জিনিস রয়েছে, আর গুগল পে এখন সব দোকানে অ্যাভেলেবেল। তো লেদারের ব্যাগগুলো যথেষ্ট সুন্দর, আর সব কিছু টুকিটাকি জিনিস এখানে কিনতে পাওয়া যায়, কিন্তু ব্যাগের জন্য স্পেশাল। আর এই দেখো, তোমাদেরকে কাছের থেকে দেখাচ্ছি মেটেরিয়ালসটা। আর কাপড় যদি তোমরা বলো তাহলে আমি একদম নো ডাউট ভালো মেটেরিয়াল, এগুলো যথেষ্ট ভালো, আর আমি নিজেও ইউজ করি। তোমরা দেখো আমাদের শান্তিনিকেতনে সবাই ইউজ করে, তো তোমরা এখানে আসলে শান্তিনিকেতন থেকে অবভিয়াসলি নিতে পারো। আর পল্লবী শাও নিয়ে নিয়েছে এখন একটা ব্যাগ, সেটা হলো এই ব্যাগটা। এখন আমি তোমাদেরকে পরপর পরের দোকানগুলো একটু বাইরে থেকে দেখাচ্ছি। আর এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে গুরুপল্লীর মোমোর দোকান। আর যে এখানে আমাদের শান্তিনিকেতনে গুরুপল্লীর মোমোর দোকানটা খুবই ফেমাস হয়েছে ইতিমধ্যে, তো তাই জন্য আমিও চলে আসলাম আজকে। তো এখানে ফ্রাইড মোমো হচ্ছে, আর এখানে পল্লবী শাও নিয়ে নিয়েছে ফ্রাইড মোমো। তো আমরা মোমোটাকে এনজয় করবো, আর তোমরা দূর থেকে দেখাচ্ছি জাস্ট কেমন চারিদিকটায় ভিড়। তোমরা দেখো চারিদিকটায় মানুষ জমিয়ে রয়েছে, ফার্স্ট গেটে মোমো তো সবসময় দেখাই তোমাদের, তাই আজকে একটু গুরুপল্লীর মোমোটা দেখালাম। আর পল্লবী বেরিয়েছি মোমো খাওয়ার জন্য, আর মোমো খেলাম, আর হচ্ছে একটু বেরু বেরু করলাম, আর পল্লবী তো একটা ব্যাগ কিনলো সেটাও দেখালাম, আর যেটা নিজে ইউজ করা শুরু করে দিয়েছে। তো এখন বাড়ি যাব, সাজি সাজি ঘর নিয়ে যাবো নাকি? হ্যাঁ, পল্লবী আমাদেরকে ছেড়ে চলে যাবে, কারণ কি ওর এক্সাম হলেই শেষ, তাই তো পল্লবী? আবার আসবে, ফেল কেন করবে, কেউ ফেল করে না এখানটায়, কেউ ফেল করে কেউ করে না। যাই হোক, অন্ধকারে আর ভিডিও করছি না, চলো পরে দেখা হচ্ছে। আরেকটা নতুন সুন্দর ব্লগের সঙ্গে অবশ্যই তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই হ্যাপি থেকো, অল টাইম টাটা।